হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি রেডি হচ্ছি কারণ আজকে আমি আমার দুইটা বান্ধবীর সাথে মিট করব। আমাদের গ্রুপের নাম হচ্ছে ইডিউ ফাজিল গ্রুপ। ইডিউ ফাজিল গ্রুপে বেসিক্যালি আমরা মেম্বার 6 জন, বাট 3 জন অ্যাব্রোড থাকে আর আমরা 3 জন বাংলাদেশে আছি। আমাদের গ্রুপের নাম ইডিউ ফাজিল গ্রুপ হওয়ার রিজন হলো আমরা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে একসাথে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর আমাদেরকে ভার্সিটিতে আদার্স স্টুডেন্ট অ্যান্ড টিচার সবাই ফাজিল বলে ডাকতো। সো আমরা আমাদের গ্রুপের নাম দিয়ে দিলাম ইডিউ ফাজিল গ্রুপ। অনেক বছর পর ফাইনালি আমরা ম্যানেজ করতে পারলাম মিট করার জন্য। সো আমি রেডি, দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে যাব আমাদের লোকেশনে। হালি শহরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে বুসাবা, তো আমরা প্ল্যান করেছি আমরা আজকে ওখানেই মিট করব। আমরা 3 জনই এক্সাক্ট টাইমে রেস্টুরেন্টে পৌঁছে গেছি, যদিও বা আমাদের লোকেশন এক একজনের এক এক জায়গায়। তো আমরা ঢোকার পরেই বুসাবার ডেকোরেশন দেখলাম, তাদের রেস্টুরেন্ট মোটামুটি ভালোই ডেকোরেট, বাট আমরা বসার কোনো প্লেস খুঁজে পাচ্ছি না। তো ফাইনালি একটা কর্নার সাইডে আমরা বসার জায়গা করে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকদিন পর মিট হওয়ার কারণে আমরা একজনকে আরেকজন ওয়েলকাম হাগ দিচ্ছিলাম। আমরা আপাতত এই টেবিলে বসেছি কারণ আমরা যে টেবিলটা বুক দিয়েছি সেটা এখনও অকিপায়ড হয়নি। সো ওটা খালি হলে আমরা ওখানে বসে যাব, ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি। ফাইনালি আমরা আমাদের টেবিলটা খালি পেলাম আর ওয়েটার এসে আমাদেরকে মেনু দিয়ে গেল, আমরা এখন খাবার অর্ডার করব। কিছুদিন আগেই বুসাবার ওপেনিং ছিল, তো তখন আমরা আসলে অনেক ভিডিও দেখেছি, অনেক ফুড রিভিউ দেখেছি। তো আমরা চিন্তা করলাম ফুড রিভিউ যেগুলো দেখেছিলাম বেস্ট ছিল, আমরা ওগুলোই আজকে ট্রাই করে দেখব আসলে কেমন। তো দেখুন, সানজি আর জাসি অলরেডি ফুড সিলেক্ট করছে কি খাওয়া যায়। দেন ফাইনালি আমরা ফুড অর্ডার করলাম আর ফুড আসতে একটু সময় লাগবে, তো আমরা ভাবলাম এর মধ্যে আমরা কিছু ফটো সেশন করে নিই। এখানে খুব সুন্দর একটা ফটো বুথ ছিল, আমি ওদেরকে ডাক দিলাম ওদেরকে পিকচার তুলে দেওয়ার জন্য। দেন ওরা আসার পর ওদের কিছু পিকচার আমি তুলে দিলাম আগেই, কারণ ওদেরকে আমি অ্যাঙ্গেলটা বুঝাতে চেয়েছিলাম যাতে সেমভাবে ওরা আমারও পিকচার তুলে দিতে পারে। একটা সময় ছিল আমরা প্রতিটা মিনিটেই পিকচার তুলতাম, ভিডিও করতাম, মানে এতটা অবসেসড ছিলাম। বাট এখন কেন যেন মনে হচ্ছে আমাদের একটু বয়স হয়ে গেছে, ওইরকম আমরা নেই। ওদের পিকচার তুলে দেওয়ার পর দেন ফাইনালি আমার টার্ন আসলো, ওরা আমার কিছু পিকচার তুলে দিল, আমি ওদের কিছু রিল রেডি করে দিলাম। আমি ভেবেছিলাম ওরা আমাকে মানা করবে ওদেরকে নিয়ে যেন আমি রিল বা ব্লগ না করি, বাট ওরা আমার সাথে দেখা হওয়া মাত্রই বললো প্লিজ আমাদের মিট নিয়ে একটা রিল করবি। বাইরে দেখলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর সানজিকে দেখলাম কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে। ঠিক ওই মুহূর্তে আমাদের ফার্স্ট স্টার্টার চলে আসলো, চিকেন উইংস, তো দেখতে মোটামুটি ভালোই লাগছে। দেন আসলো স্যুপ। এই স্যুপ নিয়ে কি বলবো, স্যুপের মধ্যে কেউ ধনে পাতা দেয় এটা আমার কোনো আইডিয়াই ছিল না। বল, ধনে পাতা আমি খাবো না, এটা ধনে পাতা না, এটা ধনে পাতা। এটা খা, তুই এটা খেলে ধন্য হয়ে যাবে। আমি ধন্য হতে চাই না, কিন্তু আমরা ধন্য হই। এটা একটু দেখ, এটা কালার কেমন লাগতেছে আমার। এটার কালার হচ্ছে মানুষের পটির কালার। আমরা যখন ওয়েটারকে ডেকে বললাম আপনারা স্যুপের মধ্যে ধনে পাতা কেন দিলেন, আর আমরা থিক থাই স্যুপটা অর্ডার করেছিলাম, এটা মোটেও ঠিক না, একদম ডালের মতো ছিল, ওরা আমাদেরকে শুনিয়ে দিল 5 স্টারের স্যুপের মধ্যে নাকি ধনে পাতা দেয়। এবার আমি টেস্ট করব। টেস্ট করার পর কি বলবো, এত বাজে টেস্ট ছিল এই স্যুপটার, আমি জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড। দেন আমি ট্রাই করলাম চিকেন উইংসটা, চিকেন উইংসটা মোটামুটি দেখতে ইয়াম্মি লাগছিল, বাট এটা ইয়াম্মি ছিল কিন্তু একদমই গরম ছিল না, এত ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছে কি বলবো। দেন আসলো আমাদের নাচোস। হ্যাঁ, নাচোসের রিভিউ আমি যেটা দিব, এটা অবভিয়াসলি অনেক টেস্টি ছিল, এটাই ভালো লেগেছে আমার কাছে। এটা ছিল একটা সি ফুড প্লেটার, এটার সাথে সাইড ডিশ হিসেবে টেক্সম্যাক্স রাইস ছিল আর ছিল ওয়েজেস। বাংলা মাছের মশলাগুলো দিয়ে দিছে ধনে পাতা।
যে কোনো ধরনের সি ফিশ বা ডোরে ফিশের কথা যদি বলি এটার স্পাইসটা একটু আলাদা থাকে, বাট ওরা যা করলো আমরা বাসায় নর্মালি যে স্পাইস ইউজ করি সেটা দিয়েই করেছে, খুবই বাজে ছিল টেস্টটা। হঠাৎ করে দেখলাম নিসার তিমু আসলো, আমার মোটেও আইডিয়া ছিল না ওরা এখানে আসবে। যাই হোক, ওদেরকে দেখে ভালোই লাগলো, ওরা আমাদের কিছু ভিডিও আর পিকচার তুলে দিতে পারবে অ্যাটলিস্ট। খাওয়া দাওয়া শেষে আমরা আবার পিকচার তোলার জন্য দাঁড়ালাম, দেখলাম জাসি বাচ্চাদের মতো খেয়ে ওর লিপস্টিক এমনভাবে ছড়িয়ে ফেলেছে, তো সানজি ওটা ঠিক করে দিল। হ্যাঁ, এটা আমরা সবসময় করি, আমরা একজনের প্রতি একজন অনেক কেয়ারিং। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খালি পাচ্ছিলাম না পিক তোলার জন্য, আর এই যে বাচ্চাটা দেখছেন, বাচ্চাটা অনেক ডিস্টার্ব করছিল, যতবার পিকচার বা রিল নেওয়ার জন্য আমরা ভিডিও নিচ্ছিলাম আমাদেরকে বারবার ডিস্টার্ব করছিল। পিকচার তোলার ফাঁকে আমি ওখানে থাকা একটা কাপলকে নিয়ে ব্লিচিং করছিলাম, যেটা শুনে সানজি খুব হাসছিল। সানজি আমার কথার কোনো পাত্তা না দিয়ে বলল, চল আমরা সেলফি তুলি। একটা সময় ছিল সেলফি খালি আমি তুলতাম, জানো, আমি তুলতাম, আমি ছাড়া কেউ ওরা সেলফি তুলতো না। ভার্সিটির ফ্রেন্ডরা নর্মালি স্কুল ফ্রেন্ডদের মতো এতটা ক্লোজ হয় না, বাট আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডগুলো আমার খুবই ক্লোজ। ভার্সিটি টাইমে আমরা প্রায় 15-16 ঘন্টা একসাথেই কাটাতাম। এই যে তুমি এবার তুলতেছো, এই যে এভাবেই আমাকে তুলতে হয়, কারণ ওদের সেলফি একটাও ভালো আসে, আমারটা ভালো আসছে। এখান থেকে লাইক করতেছ ভালো, কন্যার থেকে তো আচ্ছা আমি আজকে জাস্ট এই উইংস এর সাথে পিকচার তোলার জন্য হোয়াইট কালার ড্রেস পরে এসেছিলাম। বুসাবাদে খেয়ে আমাদের পেটও ভরেনি মনও ভরেনি, তাই আমরা চিন্তা করলাম সেন্ট্রোতে যাব। সো বুসাবাদে বিল দিয়ে আমরা সেন্ট্রোতে চলে গেলাম। আমরা ডিসকাস করছিলাম সেন্ট্রো কি উপরে না নিচে, আমার মনে হলো নিচে, তাই আমি বললাম আচ্ছা চল গিয়ে দেখি হয়তো বা নিচে। জাসি যখন দেখলো ক্যামেরা অন, সে খুব ঠং করে নামছিল। নিচে নেমে একটা ব্লাফ খেলাম, সেন্ট্রো আসলে নিচে না উপরে, কিন্তু সেন্ট্রোতে গিয়ে আমরা একটাও বসার জন্য প্লেস পেলাম না, এভরি সিঙ্গেল সিট ইজ বুকড। তো আমরা ভাবলাম আচ্ছা আমরা কিছু খেলে তা অর্ডার করে দেই, ততক্ষণে হয়তো বা কোনো একটা সিট খালি হবে, আমরা তখন সেখানে বসে যাব। আমরা খুবই কনফিউজ হয়ে গিয়েছিলাম কি খাবো কোথায় বসবো এটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাস করলাম। ততক্ষণে চলুন আপনাদের সেন্ট্রোর একটা ভিউ ট্যুর দিয়ে আসি। ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, এখানে আপনি যাই অর্ডার করবেন 40 মিনিটস টাইম লাগবে। দেন আমরা ডিসাইড করলাম ওয়াফেল খাবো, চলে গেলাম ওয়াফেল কর্নারে। আমরা ওখানে অর্ডার করেছি নিউট্রেলা ওয়াফেল, চকো ব্লাস্ট আর একটা ফ্রুট ড্রিঙ্কস। দেন ফাইনালি আমরা বসার একটা প্লেস পেয়ে গেলাম। যেহেতু 40 মিনিটের মতো টাইম লাগবে, আমরা তিনজন বসে বসে আমাদের বাকি 3 মেম্বারকে নিয়ে ব্লিচিং করছিলাম। হ্যাঁ, অবভিয়াসলি আমি সাইলেন্ট করে দিয়েছি আমরা অ্যাকচুয়ালি কী নিয়ে কথা বলছিলাম, কারণ ব্লিচিং করছিলাম যেহেতু এসব তো বলা যাবে না, তাই না? আমরা খুবই সিরিয়াসলি কথা বলছিলাম এটা সেটা নিয়ে। না অ্যাকচুয়ালি না, আমরা মোটেও ব্লিচিং করছিলাম না, আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেক বছর ধরে আমাদের একসাথে মিট হচ্ছিলো না, দেখা হচ্ছিলো না, সো আমরা এসব ক্লিয়ারও করতে পারছিলাম না। তা আমরা ভাবলাম আজকে এসব কিছু ক্লিয়ার করি, মনের ভেতর কিছু না রাখি। যেটা বলছিলাম, ভার্সিটি লেভেলের ফ্রেন্ডরা এতটা ক্লোজ হয় না, তার রিজন হলো ভার্সিটি লেভেলটা খুবই কম সময়ের, মাত্র 1-1.5 বছর, এই কম সময়ের মধ্যে এতটা ক্লোজ হওয়া হয় না যেটা স্কুল ফ্রেন্ডদের সাথে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি, আমি ওদের মতো একটা ফ্রেন্ড সার্কেল পেয়েছি আমার ভার্সিটি লাইফে।
সো আমরা আবার উঠে গেলাম কিছু পিকচার নেওয়ার জন্য। আমাদেরকে তিমু কিছু পিকচার নিয়ে দিচ্ছিল আর এই যে কিছু ভিডিও করে দিচ্ছিল, অ্যান্ড জাসি কি একটা যেন কথা বলছিল যেটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছি, সেটাও বলা যাবে না, এটাও আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে অবশ্য। এভাবে খুনসুটিতে আমাদের সময় চলে যায়, আমাদের খাবার চলে এসেছে অলরেডি। এক্স্যাক্টলি কতক্ষণ পরে আসছে? অলরেডি খাই ফেলছো? হ্যাঁ ওয়াফেলের রিভিউ যদি দেই, এটা আমি ফার্স্ট টাইম ওয়াফেল খাচ্ছি, বাট আমার কাছে কেন যেন এটাও এতটা ভালো লাগে। দুইটাই সেম, জাস্ট এই চকলেটগুলো, এর যে চকো বার গুলো আছে তো এই অনুমানে। এটা চেয়ে যে বাসে আমি ব্রাউনি আইসক্রিম বানাইছিলাম মনে আছে, ওইটা আরো বেশি মজা ছিল। তোমার মুখে এখনো চকলেট লাগে নাই মানে তুমি নিশ্চয় খাইতেই পারো না, বুঝতে বুঝতে খাচ্ছি। নিশাকে একটু দেখেন। সো আমাদের খাওয়া শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আমরা বের হয়ে গেলাম। ওরা আমার বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু দুইটারই বাসায় বাচ্চা আছে তাই আজকে আর গেল না। লিফটে ঢুকে শুরু হলো সানজিত ঢং, আমরা আর বাদ যাবো কেন, আমরাও শুরু করলাম। তুমি তো ওখানে পুরো ওভার অ্যাক্টিং করছিলা ঢুকার সময়, না তো না আসলে আমার গেছে। নিচে নামার পর খুব সুন্দর একটা মিরর দেখে আমি ওদেরকে বললাম চল এখানে পিকচার তুলি। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন পর দেখা হয়েছে, সো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, একটা কর্নারও মিস দিতে যাচ্ছিলাম না। আমাদের এই গুড বাই হাগের কিন্তু অনেকগুলো শট নেওয়া হয়েছে। মুরগি ডিম পারলে যেমন কক কক করে, জাসি হাসিটাও তেমন, অনেক বছর পর ওর হাসিটা শুনলাম। ওরা চলে গেল, আমরা ওদের থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম। খুবই ভালো লাগলো ওদের সাথে টাইম স্পেন্ড করে। আমার আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।